গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন 11 বছর আমাদের কলিজার টুকরা সালে আহমেদ তাকরিম 111টা দেশের মধ্যে তৃতীয় স্থান জয়লাভ করেছে, বলুন আল্লাহু আকবার। তৃতীয় হয়েছে 111টা দেশের মধ্যে আমার দেশের সালে আহমেদ তাকরিম, বলেন আল্লাহু আকবার। আজকে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে, আল্লাহু আকবার বলেন। সৌদি আরব থেকে তিনি 1 লক্ষ রিয়াল পেয়েছেন, যেটা বাংলাদেশি মূল্য 27.5 লক্ষ টাকারও বেশি, বলেন আল্লাহু আকবার। টাকা বড় বিষয় নয়, এই যে সম্মান, এটা দেখা নিজুম মজুমদার বলেন, যারা হাফেজ পছন্দ করে না, আলেম পছন্দ করে না, ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে, কথা বলেন ঠিক কি না? ওরা চুলকাইতে চুলকাইতে চুলকানির মলম লাগান শুরু করছে। এই যে আলেমদের সম্মান, হাফেজদের সম্মান দিয়েছেন কি? কোরআনের কারণে সালে আহমেদ তাকরিমকে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ এখন কলিজার থেকে দোয়া করে, ঘরে ঘরে তাকরিমের জন্ম হোক, কথা বলেন ঠিক কি না? এরকম সন্তান যে টাঙ্গাইলের বাবা মা জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা খুশি, কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয় আপনারা? একজন হাফেজের সম্মান দুনিয়াতে যারা রাষ্ট্রপ্রধান আছে দিতে না চাইলেও আখেরাতে এদের দাম আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ এই যে সম্মান রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগ নিয়েছেন, আমরা কলিজা থেকে দোয়া করি এবং এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। যারাই বিশ্ব জয় করে বাংলাদেশে আসবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন সম্বর্ধনা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে সালে আহমেদ তাকরিম দরকার আছে না নাই? এই যে 6 জন হাফেজে কোরআন এখান থেকে হাফেজ হয়েছেন, এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে পবিত্র কোরআনুল করিম পুরোটা মুখস্থ করেছেন, সিনাতে ধারণ করেছেন, এই জন্য বলেন তো নীলফামারীবাসী আপনারা খুশি না বেজা? মায়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? একটা রাষ্ট্রপ্রধানের যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে গোয়েন্দা বাহিনী থাকে, ডিবি থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাগলের মতো ঘটতেছে আপনি বুঝবেন না, পরে দেখেন উনি গোয়েন্দা বাহিনীর লোক, আপনার তথ্য নিয়ে চলে গেছে জায়গা মতো, কথা বলেন ঠিক কি না? এই জমিনে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, আপনার আমার সকল কৃতকর্ম দেখতেছেন, সবচাইতে বড় প্রমাণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে, আপনি আমি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতা ঘুমায় না, 24টা ঘন্টা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? যে যা করতেছে নারী পুরুষ সকল মানুষের কৃতকর্ম, যা কর্ম করতেছি দুনিয়াতে, যা করতেছি সব রেকর্ডিং করা হচ্ছে, অডিও আছে আল্লাহর কাছে, ভিডিও আছে আল্লাহর কাছে। এই রাগ করতেছেন? এইবার একটু বোঝানোর চেষ্টা করি, বুঝাবো, কষ্ট হবে না তো আপনাদের? একটু ভেঙে ভেঙে বলি তাহলে বুঝতে সহজ হবে, রাগ করবেন না তো? এ বাজান গো আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন, মুসলমান আল্লাহর গোলাম। বলেন তো বাজান, এটার নাম কি? এই যে মাদ্রাসা, এর নাম কি? মাদ্রাসার হুজুরের আছে না, আছে না নাই? মহাতামিম হুজুর আছে মনে করেন, এই মাদ্রাসার এলাকার একজন মানুষ একটা সৎকার ছাগল দিয়েছে। কিসের ছাগল? হ্যাঁ, সৎকার একটা ছাগল দিয়েছে মাদ্রাসায়। হুজুর চিন্তা করলো, 6 মাস হয়ে গেল, স্ত্রী বলতেছে একটু খাসির গোস্ত নিয়ে আইসো, শ্বশুর বাড়িতেও কতদিন হয়ে গেল গোস্ত পাঠাইতে পারি না,
এখন মাদ্রাসায় ছাত্রদের জন্য একটা ছাগল দেওয়া হয়েছে, জবাই করা মনে করেন 12 কেজি গোস্ত হয়েছে, চিন্তা করলো 5 কেজি ওদেরকে রান্না করে খাওয়ায় আর 7 কেজি বাড়িতে পাঠায়। হুজুর যদি এই কাজ করে বলেন তো বাজান, ফেরেশতারা কি বলবে? হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় শিক্ষকতা করে, দিন রাত পরিশ্রম করে, 7 কেজি গোস্ত খেয়েছে, এটা লেখার দরকার নাই। এ কথা কন নাকি আপনারা? মহাতামিম হুজুর দিকে ফেরেশতারা লিখবেন নাকি বলেন? কারণ পুরোটা ছাগল দিয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য। এখন হুজুর যদি পুরো ছাগলের গোস্ত মাদ্রাসার ছাত্রদের না খাওয়াইয়া বাড়িতে নিয়ে যায় বা শ্বশুর বাড়িতে পাঠায় দেয়, বলেন তো হুজুরের এই কৃতকর্ম রেকর্ড করা হবে না? নাকি ফেরেশতারা বলবে হুজুর মানুষ এমনি অনেক ইবাদত বন্দেগী করে, এরকম 2-4টা ফাঁকি বাজি দিলে লেখার দরকার নাই? কথা কন নাকি? হুজুর হয়েও যদি এই সামান্য অপরাধ করে, বলেন তো ফেরেশতারা রেকর্ড করবে না? আর একটু বোঝানোর চেষ্টা করি বাজান। মনে করেন আপনাদের মসজিদের হুজুর একজন মানুষ গোপনে দান করে 50,000 টাকা নিয়ে এসে বলে হুজুর গোপনে দিলাম, আমি বাদশা মিয়া দান করছি, দয়া করে এই কথাটা আপনি কাউরে বলবেন না, আমার নাম বলার দরকার নাই, ইনডাইরেক্ট দোয়া করে দিবেন, আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দিয়েছে আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, বোঝেন নাই কথা? এখন হুজুর চিন্তা করলো বাদশা মিয়া আমার দান করেছে, এই টাকা আবার জনগণকে প্রকাশ করতেও নিষেধ করেছে, গোপনে মসজিদের কাজে লাগাইতে বলেছে, যেভাবে হোক উনি যা দান করেছে উনি বলতেও নিষেধ করেছে, বিদায়ে টাকাটা গোপনে যদি আমি নিজের পকেটে নিজের মতো করে খরচ করি তাহলে তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না। বলেন তো হুজুর আর বাদশার মধ্যে সে লেনদেন হয়েছে, ওইটা ফেরেশতার রেকর্ড করেছে কিনা? নাকি মনে করেছে কষ্ট করে হুজুর আজান দেয়, ইমামতি করে, অনেক পরিশ্রম করে, 50,000 টাকা জীবনে একবার পেয়েছে, থাক লেখার দরকার নাই? কথা বলেন না কেন? একটু উদাহরণ দিয়ে বুঝানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা কি আমার কথা বোঝেন? উনি মসজিদের ইমাম হওয়ার পরেও যদি 50,000 টাকা, কেন 500 টাকার এক বস্তা সিমেন্টের টাকাও যদি কেউ দেয়, ওইটাও যদি হুজুর গোপনে নিজের পকেটে গোপনে খরচ করে, ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তারও অডিও ভিডিও আল্লাহর কাছে আছে, হুজুর হইলেও সার দেবে না, নাকি বলেন? রাগ করতেছেন? তাহলে মাদ্রাসার হুজুর যদি এরকম করে, তারটাও রেকর্ডিং হবে, ভিডিও হবে, অডিও রেকর্ডিং করা হচ্ছে, আবার মসজিদের হুজুরও যদি এটা করে, তারটাও অডিও ভিডিও রেকর্ডিং আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। বলেন তো বাজান গো আমার, সমাজের নেতা যারা আছে তারা যদি জনগণকে ঘুম দেওয়ার কথা 30 কেজি, চাল দেওয়ার কথা 40 কেজি, সেই জায়গায় যদি 20 কেজি চাল দেয়, বাকি 20 কেজি যদি না দেয়, গরিব মানুষটা যা বলতেছে ভাই কাগজে লেখা আছে 40 কেজি চাল পাবো, মাইফে দেখি 25 কেজি, বাকি 15 কেজি গেল কই? চেয়ারম্যান ধমক দিয়ে বলে আর একবার কথা কইলে বাকি 25 কেজি রাইখে দিব। খুব বেশি নেতাগিরি শিখেছো? আমার চেলা সামুন্ডা আছে, লোকজন আছে, ওদেরকে চালাইতে হয়, মোটর সাইকেলে তেল কিনে দিতে হয়, আর এই চেয়ারম্যানই করতে গিয়ে অনেক খরচ হয়, 15 কেজি রেখে দিয়েছি, 25 কেজি দিয়েছে, এটা তোর বাপের কপাল, কথা কন ঠিক কিনা? এই যে জনগণের সাথে দুর্নীতি করে 20 কেজি চাল 10 কেজি দেয়, 10 কেজি রেখে দেয়, 50 কেজি চাল 30 কেজি দেয়, 20 কেজি রেখে দেয়, এইভাবে জনগণের সাথে দুর্নীতি করে যারা টাকা পয়সা লুটপাট করে, বলেন তো ফেরেশতারা তখন কি ভিডিও বন্ধ করে না করে? ভিডিও না, নেতার ভয়ে বন্ধ করে, ফেরেশতাদেরও ভয় আছে নাকি বলেন? হ্যাঁ, বলে চেয়ারম্যান সাহেব এই দুর্নীতি করতেছে না, এই সময় ভিডিও করা যাবে না। রাগ করতেছেন? বলেন তো এই মহামারীর সময় কত চেয়ারম্যান শত শত চাল সহ গ্রেপ্তার হয়েছে, হয় নাই? জোরে বলেন হয় নাই? হয়েছে। আবার ভালো মানুষও আছে, ভালো মানুষ আছে না? আছে, যারা দেখা যাচ্ছে জনগণের 2 টাকাও পকেটে ঢুকায় না। তার মানে কি বুঝলেন? হুজুর করলেও ভিডিও হচ্ছে, চেয়ারম্যান সাহেব দুর্নীতি করলে তার দাও ভিডিও হচ্ছে, খালি যুবকেরা যা করবে ফেরেশতারা ভিডিও করে না। ওই যুবক স্বপ্নপুরের পার্কে গেছে বিয়ে ছাড়া একটা মেয়ে কিনে ঘুরতে, পার্কে বসে ঢলাঢলি করতেছে, বাপরে বাপ এমন কায়দায় ফুলের বাগানে বসে গল্প করতেছে, দেখে মনে হয় এই মাত্র হানিমুন করার জন্য দুইজন স্বপ্নপুরে গেছে, কথা কন না কেন? খবর নিয়ে দেখেন তো দুইজন বিয়ে করেছে। ওই সজন সখী যে গেছে পার্কে ঘুরতে, ওরা কি বিয়ে করেছে?
করে নাই। তো যুবকেরা যখন পার্কে যায় ফেরেশতারা ওই সময় ভিডিও করে না, না? আরে ফেরেশতারা পার্কে যায়, রাগ করতেছেন মনে হয়? এ যুবক তুমি রাতের আধারে কি করো, দিনের আলোতে কি করো, ফেসবুক ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলো, ভিডিও কলে কার সাথে কথা বলো, কি করতেছো তুমি বলো তো যুবক? তোমার গোপনের প্রকাশের সব রিকর্ড আল্লাহর কাছে আছে না? না,